আজকে আমরা ঠিক অন্য একটা জায়গা দেখবো, সেটা হচ্ছে রংপুর আর ময়মনসিংহ। একদম, তো চলো কে আগিয়ে আছে, কোনটা বেশি সুন্দর, সমস্ত কিছু দেখবো। চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখি। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের দুটি বিভাগীয় শহর রংপুর এবং ময়মনসিংহের মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করব। কম্পারিজনে আমরা দুটি শহরের ইতিহাস, আয়তন, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন জেনে আসি এই সম্পর্কে কিছু সাধারণ তথ্য। প্রথমে যদি আমরা রংপুর নিয়ে কথা বলি, তো বন্ধুরা, রংপুর হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের প্রধান শহর এবং একই সাথে এটি রংপুর বিভাগের সদর দপ্তর। রংপুর শহর প্রতিষ্ঠিত হয় 1769 সালে। একসময় এখানে মোগল সাম্রাজ্যের আধিপত্য ছিল। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রংপুরের অবদান ছিল উল্লেখযোগ্য। রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 2012 সালে। আয়তনের দিক দিয়ে রংপুর সিটি কর্পোরেশন হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সবথেকে বড় এবং রংপুর সিটি কর্পোরেশন মোট 33টি ওয়ার্ড দ্বারা গঠিত। রংপুর শহরের আয়তন হচ্ছে 69 বর্গ কিলোমিটার। বর্তমানে এই শহরটিতে প্রায় 10 লক্ষ মানুষের বসবাস রয়েছে এবং রংপুর শহরে প্রায় 90% মানুষ ইসলাম ও 9% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। রংপুর অঞ্চলকে তামাকের জন্য বিখ্যাত বলা হয় এবং এখানকার উৎপাদিত তামাক দিয়ে সারা দেশের চাহিদা মেটানো হয়। এছাড়াও রংপুরে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করা হয়। ব্রিটিশ আমল থেকেই রংপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। রংপুর শহরের ভিতরে এবং আশেপাশে ছড়িয়ে রয়েছে বহু শিল্প প্রতিষ্ঠান। এছাড়াও এই শহরে রয়েছে অসংখ্য সরকারি ও বেসরকারি ব্যাংক, বীমা সংস্থা, আবাসিক হোটেল, দেশি বিদেশি রেস্টুরেন্ট। শিক্ষার দিক দিয়ে রংপুর হচ্ছে বাংলাদেশের শিক্ষা নগরীগুলোর মধ্যে একটি। রংপুরের কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর ক্যাডেট কলেজ, রংপুর জেলায় স্কুল ইত্যাদি। এবং চিকিৎসা ক্ষেত্রে রংপুর শহরে রয়েছে অসংখ্য সরকারি বেসরকারি হসপিটাল ও ক্লিনিক। তবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রংপুর মেডিকেল কলেজ ও হসপিটাল, যা 1969 সালে স্থাপিত হয়। রংপুরের কিছু জনপ্রিয় পর্যটন স্থানগুলো হচ্ছে তাজহাট জমিদার বাড়ি, রংপুর চিড়িয়াখানা, মিঠাপুকুর মসজিদ, কারমাইকেল কলেজ, চিকলি ওয়াটার পার্ক, ভিন্ন জগৎ পার্ক ইত্যাদি। রংপুরের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া। রংপুর শহরের সবচেয়ে বড় স্টেডিয়ামটি হচ্ছে শেখ রাসেল ক্রিকেট স্টেডিয়াম। এবার আমরা ময়মনসিংহ শহর সম্পর্কে আলোচনা করব। ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর এবং 12তম সিটি কর্পোরেশন। 1787 সালে ময়মনসিংহকে প্রতিষ্ঠিত করা হয়। ব্রিটিশ আমলে এই ময়মনসিংহ ছিল পুরো ভারতীয় উপমহাদেশের সবথেকে বড় জেলা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত করা হয় 2018 সালে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন মোট 21টি ওয়ার্ড দ্বারা গঠিত এবং আয়তনে ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের 7 নম্বর সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। ময়মনসিংহ শহরের মোট আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটিতে প্রায় 6 লক্ষ মানুষের বসবাস রয়েছে এবং ময়মনসিংহ শহরে প্রায় 92% মানুষ ইসলাম এবং 7% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। ময়মনসিংহের মানুষের জীবন জীবিকা খুবই সাধারণ। এ অঞ্চলের মানুষ বেশিরভাগই কৃষিকাজের সাথে যুক্ত। তবে শিল্পের দিক দিয়েও ময়মনসিংহ শহর অনেক উন্নত। বাংলাদেশের কয়েকটি শিল্প নগরীর মধ্যে ময়মনসিংহ হচ্ছে অন্যতম। ময়মনসিংহ শহরে কিছু পুরনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম রয়েছে। ময়মনসিংহের কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, আনন্দমোহন কলেজ ইত্যাদি। এবং চিকিৎসা ক্ষেত্রে ময়মনসিংহ শহরে উন্নত অসংখ্য সরকারি বেসরকারি হসপিটাল ও ক্লিনিক রয়েছে, কিন্তু এর মধ্যে সবথেকে সেরা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হসপিটাল, যা প্রতিষ্ঠিত হয় 1962 সালে। ময়মনসিংহের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে ময়মনসিংহ জাদুঘর, সুশী লজ, জয়নুল আবেদিন পার্ক, আলেকজান্ডার ক্যাসেল, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি।
ময়মনসিংহের বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন সমাজ সংস্কারক আনন্দমোহন বসু, বিখ্যাত লেখক ও নাট্যকার হুমায়ুন আহমেদ, জনপ্রিয় কবি শামীম আজাদ এবং বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। ময়মনসিংহ শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। তো এই ছিল আমাদের আজকের কম্পারিজন ভিডিও। খুবই সুন্দর লাগলো দুটো শহরের বিষয়ে জেনে। আর রংপুরের উপরে স্পেসিফিক্যালি আমরা মনে হয় ভিডিও দেখেছিলাম, কিন্তু ময়মনসিংহের উপরে কোনো ভিডিও দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। দুটোর শহরই খুব সুন্দর, অনেকটাই বড়। আর তোমাদের বাড়ি কোথায়, আশেপাশে কিনা রংপুরে না ময়মনসিংহে, লিখো। আগের ভিডিওতে তোমরা অনেকেই লিখেছো সিলেটে বাড়ি, রাজশাহীতে, মানে সবাই নিজের নিজের জায়গার কথা বলেছো। তোমরা বাদ বাকি আরো যারা লিখোনি এখনো, তো কমেন্টটা অবশ্যই লিখে দিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা নতুন আসছো চ্যানেলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমাদের পাশে থেকো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।